ইংল্যান্ড বিশ্বকাপ পরিবেশে প্রত্যেকটি দলই প্রচুর রান করবে বলে আশা করা হচ্ছে এই অবস্থায় দলের মূল শক্তি ব্যাটিং হতে চলেছে তা বলাই বাহুল্য বিশেষ করে ওপেনারদের উপর অনেকটাই বড় দায়িত্ব থাকবে দলের বড় স্কোর করার ক্ষেত্রে দর্শক চলুন চেনে আসি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো কে কেমন ওপেনিং শক্তি নিয়ে ইংল্যান্ডের মাঠে নামছে ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া ইংল্যান্ড জেসন রয় জনি ব্যারস্টো সেরা ওপেনিং ছুটি দলে খেছে সাতান্ন গড় রয়েছে তাদের মোট রান সতেরোশো বাষট্টি তিরিশটি ইনিংসে ষাটটি সেঞ্চুরি আটটি হাফ সেঞ্চুরি রয়েছে মাত্র তিরিশ ইনিংসে পনেরো বারেরও বেশি পঞ্চাশ বা তার বেশি রান করেছে এই ছুটি ভারতের ক্ষেত্রে ওপেনিং করতে পারেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা একশো তিন ইনিংসে রোহিত ধাওয়ান চার হাজার পাঁচশো ছিয়াশি রান করেছে গড় পঁয়তাল্লিশ পার্টনারশিপে সর্বোচ্চ দুইশ দশ রান করেছেন তারা বাংলাদেশের ক্ষেত্রে ওপেনিং জুটি মধুর সমস্যায় ভুগছে তামিম ইকবাল তো রয়েছে তবে তার সঙ্গে লিটন দাস বা সৌম্য সরকারের মধ্যে যে কোনো একজন থাকতে পারে সৌম্য এবং লিটন দুইজনই দুর্দান্ত ফর্মে রয়েছেন তামিম সৌম্যের গড় চুয়াল্লিশ দশমিক একষট্টি অন্যদিকে তামিম লিটনের গড় আঠাশ এই দিক থেকে সময় কিন্তু এগিয়ে থাকছেন ফরখ জামান ইমামুল হক পাকিস্তানের ওপেনিং ছুটির মধ্যে নিয়মিত ফরখ অগ্রাসী খেলে ইমাম ইনিংস করার কাজ করেন গড় আটান্ন চব্বিশটি ইনিংসে চারটি সেঞ্চুরি পাঁচটি হাফ সেঞ্চুরি বারোশো আটষট্টি রান গড় আটান্ন এটাই তাদের ওপেনিং পরিসংখ্যান ইংল্যান্ডের সম্প্রতি চমৎকার খেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ছুটি তবে তেমন সফল নয় এই ছুটি মোটে তিনশো তিরাশি রান রয়েছে এই জুটির গড় মাত্র তিরিশ যদিও নিজেদের দিনে যে কোনো বোলিং আক্রমণ সামলাতে সফল তারা তাই এদের বিকল্প এখনও ভাবেনি দল আফগানিস্তানের ক্ষেত্রে ওপেনিং জুটি সেই অর্থে ঠিক নেই মোহাম্মদ সাজাদ ওপেন করতে পারেন আবার সাজাদের সঙ্গে নামতে পারেন হযরতুল্লা জাজাই বা নুর আলী চাদরান সাজাদ ও জাদরানের ওপেনিং গড় তেত্রিশ দক্ষিণ আফ্রিকার হাসিম ও কুইন্টন ডিকক সবচেয়ে বেশি সফল ওপেনিং ছুটি ককের অগ্রাসী ভঙ্গি ও হাসিমের ইনিংস করার ক্ষমতা দুই রয়েছে নয় বছর একসঙ্গে খেলেছেন চার হাজার একশো ষোলো রান দশটি সেঞ্চুরি পনেরোটি হাফ সেঞ্চুরি রয়েছে দখলে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফ্রিঞ্চ অস্ট্রেলিয়ার বিস্ফোরক ছুটি দুই হাজার চোদ্দ থেকে একসঙ্গে খেলছেন দুই হাজার একশো ছাব্বিশ রান করেছেন দুইজনে চুয়াল্লিশ কর পাঁচটি সেঞ্চুরি দশটি হাফ সেঞ্চুরিও রয়েছে সর্বোচ্চ রান এই জুটির ক্ষেত্রে দুইশো একত্রিশ শ্রীলঙ্কার ক্ষেত্রে ওপেন করার দায়িত্ব থাকে টিমুদ করুণারত্নের উপর যদিও এক মার্চ দুই হাজার সালে শেষবারের মতো একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি নয়তো উনিশশো ছিয়ানব্বই সালের বিশ্ব চ্যাম্পিয়নদের ক্ষেত্রে অভিষ্কা ফার্নান্দো বা লাহিরু থ্রিমানে ওপেনের দায়িত্ব নিতে পারে নিউজিল্যান্ডের ক্ষেত্রে মার্টিন কপটিল ও কলিন মুন্রো জুটিরই ওপেন করার সম্ভাবনা দুইজনের গড় পঁচিশ সেঞ্চুরিও নেই ওপেনিংয়ে তাই হেনরি নিকোলসনকে রাখার সম্ভাবনা রয়েছে মনুরোর বদলে দর্শক প্রতিনিয়ত বিশ্বকাপ ও ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন